আকাশে শরতের মেঘ কাশফুল বলে দেয় শারদোৎসবের আর বেশি দেরি নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন ঢাকের পিঠে কাঠি পড়তেই শুরু হয়ে যাবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো এই পুজোকে ঘিরে ব্যস্ততা এখন চোখে পড়ার মতো ঢাকের বাদ দি কাঁসার ঘণ্টা ছাড়া শারদোৎসবের আমেজ ফুটে ওঠে না কোথা যেন একটা অসম্পূর্ণ থেকে যায় দুর্গাপুজোর আনন্দ আর সেই কারণে পুজো প্যান্ডেল প্রতিমা আর ঢাকির সুরে সকালের মন প্রাণ হয়ে ওঠে উৎসব মুখর দুবছর করোনার পর এবার নতুন উদ্যমে নেমে পড়েছেন হুগলি জেলার ব্যান্ডেল ধনিয়াখালী নালিকুল আরামবাগের ঢাক ঢোল বাদ্যকাররা ঢাকিপাড়ায় ঢাকের পিঠে কাঠি পড়ছে সকাল থেকে বিকেল ঢাকঢোল বাদ্যকাররা এখন ঝালিয়ে নিতে ব্যস্ত বাদ্যযন্ত্রের সঠিক বল তুলতে ধনিয়াখালী থানার মির্জানগরের অনন্ত পণ্ডিত বাসুদেব পণ্ডিত জানান করোনার জন্য দুবছর কোনো কাজ ছিল না কোনো বরাত না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন সেই সময় কেন্দ্রীয় সরকারের রেশনে বিনামূল্যে চাল পেয়ে খুব উপকৃত হয়েছেন এবছর বিভিন্ন পুজো কমিটি থেকে বরাত আসায় দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছেন তারা বক্সি টক্সিস পাই এই বছর সেই মনে হয় পাবো কেন বছর লকডাউনের কেউ বক্সি টক্সি দেয়নি ওই প্লেনভাবে ভাবে বাজিয়েছি আর যেটা বারোয়ারি যে পয়সাটা কন্ট্যাক্ট হয়েছে সেইটাই হাত তোলা করে পেয়েছি আর অবশ্যই এবছর বক্সিসক্সি ভালো পাবো হুম আশা করছি সবারই মনে আনন্দ প্রস্তুত নিয়েছে অনেক আগে থেকে দুর্গা প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে আমাদের বায়নাও হয়ে গেছে অবশ্য ছোটোবেলা থেকেই এই বাজনার সঙ্গে পেশা ঢাক ঢোল কাশি এবং বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে সানাই টানার ব্যাপার আছে সেগুলো আমাদের ডাক পড়লে যায় হ্যাঁ